স্মরণ করে শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এগুলো তুলে না তুললে, মানুষের চোখে না আসলে কোনো পরিবার বা কোনো ফ্যামিলি কখনোই সতর্ক হবে না। এই টিকটক, টিকটক যে কোথায় নিয়ে যেতেছে আমাদের নতুন প্রজন্মকে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। গত দুদিন আগে দেখলাম একজন আরেকজনের দুটা পিটাইতেছে, অপু না কি নাম ছেলেটা, কিশোর গ্যাং, কিশোর গ্যাং বাড়তেছে এগুলো নিয়ে। আর এখনই যদি মা বাপ তার ছেলে বা মেয়েকে এগুলো থেকে সাবধান না করে, তাহলে দর্শন পারবে, এগুলো থেকে হবে দর্শন, এগুলো থেকেই হবে খুন খারাপ। এখনও সময় আছে, এগুলোর দিকে প্রত্যেকটা পরিবারের খেয়াল রাখা উচিত যে তার সন্তান টিকটকের নামে কী করতেছে এগুলো।